হরে কৃষ্ণ। সবাইকে সত্যি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভগবান দর্শন করে নাও। এই দেখো, এইভাবে গোল গোল করে আমি সব লুচিগুলো বেলে নিয়েছি। আর লুচিগুলো আমি ভাজছি সানফ্লাওয়ার তেলে। দেরি হয়ে যাবে বলে আমি সব লুচিগুলোই একবারে বেলে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো লুচিগুলো, এবার আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। খুব মজাদার একটা রেসিপি। আমরা তো একাদশীর দিন কি রান্না করব বুঝে উঠতে পারি না, যারা আমরা একাদশী ব্রত পালন করি। এইভাবে কিন্তু সাবু দিয়ে খুব সহজেই তোমরা লুচি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবে একাদশীর দিন। খুব সুস্বাদু একটা ভোগ। দেখো কি সুন্দর লুচিগুলো কিন্তু একদম এমনি লুচির মতোই ফুলে উঠছে। এইভাবে আমি সব লুচিগুলোকে এক এক করে ভেজে নেব। আর এইদিকে দেখো, লুচির সাথে ভগবানকে আমি ভোগ নিবেদন করব এখানে তীখা আলু। এই যে বানিয়ে ফেলেছি তীখা আলু, আমি এই তীখা আলু দিয়ে ভগবানকে লুচি নিবেদন করব, সাবুল লুচি। হরে কৃষ্ণ। এই যে ভোগ নিবেদন করে আসলাম, ভোগ নিবেদন হয়ে গেছে। আর এই যে বাকি লুচিগুলো, আর এই যে এখানে তীখা আলু। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদিও আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট একাদশীতে তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাদের সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।